নমস্কাৰ, আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছো। সমগ্র দেশত বর্তমান 40 দিনীয়া লকডাউন চলি আছে। লকডাউনৰ মাজত সম্পূর্ণরূপে সকলো ব্যৱসায় বাণিজ্যৰ পৰা আৰম্ভ কৰি অত্যাৱশ্যকীয় যিবোৰ সামগ্রী আছে সেইবোৰক বাদ দি কোনো ট্ৰাক চলি থকা নাই। কিন্তু এই লকডাউনৰ মাজতে কিন্তু অবৈধ কয়লাৰ সরবরাহ অব্যাহত আছে। এই মুহূর্তত সেই গুরুত্বপূর্ণ বাতৰিটো আমি আপোনালোকক দিবলৈ বিচাৰিছো যে লকডাউনৰ সুযোগত যোগীঘোপাত চোৰাং কয়লাৰ সরবরাহৰ বৃহৎ সিন্ডিকেট বর্তমান চলি আছে। ই পাস বা কোনো ধরনের পাস নোহাকৈ অবৈধভাবে সরবরাহ হয়ে আছে কয়লার ভর্তি ট্রাক। আর এই ট্রাকর এই ট্রাকের লকডাউনের মাজতো বিহারলৈ সরবরাহ হয়ে আছে চোরাং কয়লা। কয়লার মাফিয়া আব্দুল কাদেরে চলাই আছে এই চোরাং বেহা। এই মুহূর্তে চলি আছে লকডাউনের সময়তো অবৈধভাবে কয়লার সরবরাহ চলি আছে। আব্দুল কাদের কয়লার ভুয়া জিএসটি চালান ব্যবসায়ীর মাফিয়া বলে জানিপরা গৈছে। আর নূর ট্রেডার্স নামৰ প্রতিষ্ঠানের জড়িয়ে ভুয়া চালানে সরবরাহ করে আছে কয়লা। এই মুহূর্তের এই গুরুত্বপূর্ণ বাতরিটা আমি আপনাদের দিব বিচার। ই পাস নোহাকৈ ম্যানেজ করে সরবরাহ করে আছে কয়লা। আর এই কয়লার যে সরবরাহ আছে অবৈধ সরবরাহ বর্তমান চলি আছে। ভুয়া জিএসটি চালানে প্রতিদিন এই বহিরাজ্যলৈ সরবরাহ করে থাকা হয়েছে কয়লা। আর এই গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে কাদের নামৰ ব্যক্তিজনের বিরুদ্ধে। শ্রমিককো নিয়োজিত করে রাখিছে লকডাউনের সময়ত। এই গুরুত্বর অভিযোগ উত্থাপন করা হয়েছে। রাইজে যোগীঘোপাত জব্দ করে কয়লা ভর্তি ট্রাক। এই মুহূর্তত আমি এই গুরুত্বপূর্ণ বাতরিটি দিব ওলাইছো যে সময় সমগ্র দেশত 40 দিনীয়া লকডাউন চলি আছে সেই মুহূর্তত কিন্তু অবৈধভাবে যোগীঘোপাৰপৰা বিহাৰলৈ অবৈধ যে কয়লা ভর্তি ট্রাক আছে সেই সরবরাহ চলি আছে। বৃহৎ সিন্ডিকেট বর্তমান চলি চলাই থকা হয়েছে যোগীঘোপাত চোরাং কয়লা কাঠর। আর ই পাস বা কোনো ধরনের পাস নোহাকৈ এই অবৈধ সরবরাহ বর্তমান চলি থকা চলি আছে লকডাউনের মাজতো বিহারলৈ সরবরাহ করে থাকা হয়েছে কয়লার অবৈধ চোরাং। আর এই দৃশ্যাংশ আমি আপনার দেখাব বিচার কত কেনে ধরনের কত যোগীঘোপাত কেনে ধরনের কয়লার অবৈধ সরবরাহ বর্তমান চলি আছে। আর আমার হাতত মন্তব্যও আছে। আর এই ট্রাকর মাধ্যমে অবৈধভাবে কোনো পাস নোহাকৈ যোগীঘোপাৰপৰা বিহাৰলৈ চলি আছে এই সরবরাহ। আর একাংশ রাইজে এই চোরাং কয়লা ভর্তি ট্রাক সমূহ জব্দ করেছে। আর তার দৃশ্যাংশ আমার হাতত বর্তমানে আমি আপনাদের দেখাইছো যে সময় সমগ্র দেশত লকডাউন চলি আছে। অত্যাবশ্যকীয় সামগ্রীক বাদ দি কোনো ধরনের ট্রাক চলাচলের অনুমতি নাই। তাত কিন্তু যোগীঘোপাত এনে ধরনের অবৈধ ট্রাক অবৈধভাবে কয়লা সরবরাহ করার ট্রাক বর্তমান চলি আছে। শ্রমিককো নিয়োজিত করে রখার করে রাখিছে এই লকডাউনের মাজত। আব্দুল কাদের নামৰ ব্যক্তিজনের বিরুদ্ধে যিয়ে কয়লা মাফিয়া চলাই আছে তেওঁৰ বিরুদ্ধে পূর্বেও বহু গোচৰ অভিযোগ গোচৰ রুজু করা হৈছে। আর আজি রাইজে যোগীঘোপাত এই ধরনের কয়লা ভর্তি ট্রাক জব্দ করেছে। আর এই মুহূর্তটো সেই সরবরাহ বর্তমান চলি আছে। আমি আপনাদের মন্তব্য এই মুহূর্তত আগবাইছো। ভারতবর্ষর যে আমি করোনা ভাইরাসের বিরুদ্ধে যুঁজ আরম্ভ করেছো সেই সময় কিন্তু আমি দেখবলে পাইছো কিছু ব্যবসায়ী ভণ্ড ব্যবসায়ী কিন্তু এতিয়াও যোগীঘোপাত কয়লার ব্যবসায় আরম্ভ করেছে। আর ইহতে কয়লা ভর্তি ট্রাকব কিন্তু বহিরাজ্যলৈ পঠিয়ার যে কাম আরম্ভ করেছে এই দুর্ভাগ্যজনক কথা। আর আমি ইয়াতে প্রশাসনক দাবি জানাইছো যাতে যখন ব্যবসায়ী এতিয়াও যোগীঘোপাত কয়লার যে মালভর্তি ট্রাকবর ইমূর পর সিমূর যার যে চক্রান্ত চলিছে গ্রহণযোগ্য। মই দাবি জানাইছো যাতে অতি সোনকালে যখন ব্যক্তিয়ে এনেকুৱা কয়লার লগত জড়িত হয়ে এতিয়াও কয়লার ব্যবসায় করে আছে সেই সকলক অতি সোনকালে পরায়ত্ত করে শাস্তি প্রদান করব লাগে। আমি যে সরকারে বান্ধি দিয়া নীতি নিয়ম আর আইন আইনক আমি সকলে মানি ঘরতে নিজে সুমাইছো যাতে আমি করোনা ভাইরাসের বিরুদ্ধে যে যুঁজ আরম্ভ হয়েছে যুঁজত যাতে আমি জয়ী হব পারো। তার পরিবর্তে কিন্তু আমি দেখবলে পাইছো প্রশাসনের চকুত ধুলি লগাই কিছু ব্যবসায়ী এতিয়াও কয়লার যে কাম আরম্ভ করেছে এ দুর্ভাগ্যজনক কথা। অতি সোনকালে সেই সকল ব্যক্তি করায়ত্ত করে সরকারে আর প্রশাসনে কিন্তু সিহঁতক উচিত শাস্তি প্রদান করব লাগে। তার কারণে মই দাবি জানাই। রাহুল রাজ সিং। এই গাড়ি কা কি হ্যাঁ ড্রাইভার গাড়ি কা নাম্বার WB67B4764। ক্যা মাল হ্যায় ইধার? কয়লা। কিতনা হ্যায়? 24 টন। কহাঁ যা রহে থে? বিহার কা লোড কর রহে থে।
कहाँ से लूट रहे हैं? जई गुफा। माल तो पता नहीं है सर किसका है, हमको लोड करने के लिए ट्रांसपोर्ट से बोला, हम गए थे लोड करने। कौन पकड़ा है गाड़ी? यहाँ थाना में। क्यों पकड़ा? वो बोला लॉकडाउन में ये चला रहा है। ये जो कोयला ट्रांसपोर्टेशन हो रहा है, काम चल रहा है कि औद्योगिबा में? नहीं, काम तो ऐसे तो चल नहीं रहा, मतलब अलग से परमिशन लेना पड़ रहा है। हमको बोला था कि परमिशन हम लेने के लिए दिए हैं, लोडिंग होगा गाड़ी। नहीं, इसके पहले आ रहे हम तो खुद 5 तारीख का है, 15 तारीख मार्च का रड लोड करके आगे यहाँ खड़ा था जो युवा में। आपके साथ और दूसरा कोई दूसरा गाड़ी लोड हो रहा है? और परसों दिन भी लोड हुआ, 2-3 गाड़ी कल भी लोड हुआ था।